এদিকে ব্যাটার স্টার্ট ব্রাডফোর্ডের উদ্যোগে ব্রিটেনে বেড়ে ওঠা শিশু কিশোরদের উন্নত জীবন গঠনের লক্ষ্যে ও বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃতি ও পশু পাখি সম্পর্কে সাধারণ জ্ঞান দানের লক্ষ্যে স্থানীয় এক পার্কে কমিউনিটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। ইভেন্ট নিয়ে আরো বিস্তারিত রিপোর্ট করছেন আমাদের ব্রাডফোর্ড ওয়্যার স্টিওকশার প্রতিনিধি শেখ মোহাম্মদ লাইক মিয়া। শিশু কিশোরদের বিনোদন ও বিভিন্ন রকম জীবজন্তু পশু পাখির সাথে পরিচিত করে প্রকৃতি ও পরিবেশ বান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফোর্ডের বেটার স্টার্ট ব্রাডফোর্ড সংস্থার উদ্যোগে ব্রাডফোর্ডের স্থানীয় ফিল পার্কে কমিউনিটি ইভেন্টে জীবজন্তু প্রদর্শনী, খেলাধুলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। অভিভাবকরা কোমলমতি শিশুদের নিয়ে অংশগ্রহণ করেন ইভেন্টে। এ সময় শিশু কিশোরদের মধ্যে বিপুল আনন্দ লক্ষ্য করা যায়। খুব কাছ থেকে স্পর্শ করে জীবজন্তু দেখার অনুভূতি অসাধারণ বলে জানান অভিভাবকরা, আর এ থেকে শিশুরা প্রকৃতি প্রেমী হয়ে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন অভিভাবক ও আয়োজকরা। এ ধরনের ইভেন্টের মাধ্যমে তরুণদের সাথে সাথে অনেক অভিভাবকরাও প্রথমবারের মতো বন্য পশু খুব কাছ থেকে দেখা ও স্পর্শ করার অনুভূতি লাভের অভিজ্ঞতার কথা জানান। শিশু কিশোরদের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে এ ধরনের ইভেন্টের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয় আয়োজকদের, আর ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকার বেটার স্টার্ট ব্রাডফোর্ডের। ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফোর্ডের ফিল পার্ক থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, এনটিভি।